ফেসবুক পেজ নট রিকমেন্ডেশান এইটা এখন হামেশাই প্রত্যেক ফেসবুক পেজেরই প্রবলেম হচ্ছে তো এই বিষয়ে আমি এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম তাতে একটা আমার সাবস্ক্রাইবার বা একটা আমার বন্ধু বলতে পারো বা ফ্যামিলি মেম্বার বলতে পারো সে আমাকে কোশ্চেন করেছে যে দাদা আমার নতুন ফেসবুক পেজ এবং আমার ফেস দিয়ে আমি ভিডিও বানাই কোনো কপিরাইট গান ইউজ করি না তা সত্ত্বেও আমার ফেসবুক পেজে নট রিকমেন্ডেশান প্রবলেম চলে এসছে ফেসবুক নট রিকম্যান্ডেশান পেজের মধ্যে আসছে কীভাবে সলভ করবেন তো দাদা সেই ভিডিওটি দেখে আমাকে একটি কমেন্ট করেছে তো কমেন্টটি হলো লিখেছে দাদা দাদা আমি নিজের ফেস ক্যাম ভিডিও নতুন ফেসবুক কপিরাইট গান ব্যবহার করি না কোনো রিপোর্ট ভাইলেশন নেই তাও এরকম প্রবলেম আসছে যে তো এটা আপনার ক্ষেত্রে না এবং সবারই ক্ষেত্রে আসছে যখন থেকে মনিটাইজেশান দিয়েছে ফেসবুকে তখন থেকেই কিছু পোস্ট করো বা নাই করো যখনই আমরা নতুন কোন পেজ ক্রিয়েট করছি দুই একটা পোস্ট করার পরে অটোমেটিক দেখাচ্ছে যে ফেসবুক নিকন্ডেশান তো এর কারণ কি এবং এর সমাধান আজকে আমি দুটোই আপনাদের বলবো বেশি দেরি না করে আমি ভিডিওটা শুরু করছি তো চলুন আমি প্রথমে আমি আমার ফেসবুক খুলে নিলাম পরে আপনারা নাম দেখাচ্ছে আপনাদের দেখুন মন দিয়ে দেখবেন তো প্রথমে আমি এখানে এসে সি ড্যা সি ড্যাশবোর্ড বা ম্যানেজারে আসবো ম্যানেজারে আসার পরে এখানে এখানেই দেখতে পাচ্ছেন আপনারা পেজ রিকমেন্ডেশান রিকমেন্ডেশন দেখাচ্ছে দেখুন পেজ নট রিকমেন্ডেশান পেজ নট রিকম্যান্ডেশান এটা আমার একটি পেজ তো এই পেজেও আমার নট রিকমেন্ডেশন হয়ে আছে তো এখানে লেখা আছে অ্যাডবিন হুইস হিস্টরি ভাইলেশন কমিউনিকেশন স্ট্যান্ডার্ড আর মানে আপনার পেজের যে অ্যাডমিন আছে অ্যাডমিন কোনো রকম ভাইলেশন করেছে সেই জন্য আপনার পেজে হয়তো এরকম প্রবলেম হয়েছে তো এই একটা কারণ হতে পারে একটা হচ্ছে টপিক পেজ ইজ ফোস্ট অন সিভিল ভাইলেশন আদার সেন্টিভিটি সাবজেক্ট বা এমন কিছু হতে পারে যে যে টপিকের উপরে আপনি ভিডিও করছেন বা সেই টপিকের যে আপনি রিলসের যে হ্যাশট্যাগুলো ইউজ করছেন সেই হ্যাশট্যাগগুলোর সঙ্গে সেই ভিডিওর কোনো ম্যাচ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনার ভাইলেশন আসছে সেই জন্য আপনার পেজ নন রেকমেন্ডেশান হতে পারে তো এছাড়া আপনার দেখুন কন্টেন্ট ইজ ক্লিকবেট স্ক্যাম অ্যান্ড জাস্ট সাপ পিপল ডোন্ট নট রিস্ট্রিক উইট মানে আপনি যে কন্টেন্টগুলো চাচ্ছেন সেইগুলো আপনার ক্লিকবেট হতে পারে বা স্প্যাম হতে পারে সেই সেই জন্য আপনার পেজে নন রিকমেন্ডেশান আসছে তো এই 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 কারণগুলির জন্য এখানে নন রিকমেন্ডেশান আসছে এবং এইটার প্রবলেম সলিউশান কী এ সলিউশান আপনার চোখের সামনেই আছে আপনারা দেখতে পাচ্ছেন না বা বুঝতে পারছেন না সেই জন্য ফেসবুক নিজে থেকে আপনাদের এর স প্রবলেম সলভ করার জন্য বলছে কিন্তু আপনারা সেটা বুঝতে পারছেন না চলুন আমি সেটাই আপনাকে দেখাবো তো ভিডিওটা আপনারা স্কিপ করবেন না ভালোভাবে দেখবেন সম্পূর্ণ দেখবেন আপনারা দেখলে এই দেখার পরে আপনাদের আর কোনো ভিডিও দেখার দরকার নেই নিজের ফেসবুক পেজে নিজেই ফেসবুক নট রিকাউন্ডেশান প্রবলেম আপনি সব সলভ করতে পারবেন যে মেন প্রোফাইল আছে আমি আমার প্রোফাইলে চলে গেলাম দেখুন এই প্রোফাইলটা কিন্তু আমার কোনো পেজে কনভার্ট করা নেই এই প্রোফাইলটা কিন্তু আমার পেজে কোনো কনভার্ট করা নেই এটা আমার নিজস্ব প্রোফাইল অমিত ভৌমিক এতে কোনো পেজে কনভার্ট করা নেই কোনো পেজ এটা জাস্ট প্রোফাইল তো এরই পেজ আমি খুলেছি তো আমি পেজে লগ ইন হয়ে যাব তো লগ ইন হওয়ার জন্য আপনার স্বাভাবিক যেমন করেন এখন থ্রিডটে এসে সুইচ হয়ে গেলাম আমি সুইচ হওয়ার পরে আমার এই এই অ্যাকাউন্টটা আছে ভৌমিক ওয়াই ভৌমিক ওয়াইটি এই অ্যাকাউন্টটা আছে ভৌমিক ওয়াইটি তো এতে প্রথম আমি সি ড্যাশবোর্ডে গেলাম সি ড্যাশবোর্ডে আসার পর আপনি নিচের দিয়ে স্কল করবেন স্কল করে এখানে আপনি দেখতে পাবেন স্পষ্টভাবে আপনাকে নোটিফাই করে দিয়েছে যে ইওর পেজ ইজ নট রিকমেন্ডেবেল পুরো স্পষ্টভাবে এখানে মেনশন করে দিয়েছে এবং নিচে লেখা আছে দেখুন কারেন্ট ইউর পেজ ইজ প্রোভাইড ইয়ার্স টু বাগ সাজেস্ট ইউর পিপিল লাস্ট হেল পাস এবং রিকমেন্ডেশান এগেন তো এখানে কী বলতেছে আপনাকে এটা আমি বাংলাতেও করে দেখাচ্ছি আপনি ভালো করে দেখুন ভিডিওটা তো আমি এখানে বাংলায় করার জন্য এখানে আমি গুগল ট্রান্সলেটে চলে যাব তো আমি এখানে গুগল ট্রান্সলেটে চলে যাবো ট্রান্সলেট চলার পরে আমি স্ক্রিনশট তুলে রেখেছি আমি তো স্ক্রিনশটটা তোলার পরে এখানে আমি স্ক্রিনশটটা আমি করবো করার পরে এই স্ক্রিনশটটাই নেবো স্ক্রিনশটটা নেওয়ার পরে দেখুন এখানে স্পষ্টভাবে লেখা দেখিয়ে দিয়েছে ফেসবুক নিজে থেকেই আপনাকে বলছে দেখুন ফেসবুক নিজে থেকেই বলছে আপনাকে যে আসুন আমি আপনাদের ফেসবুক নট রিকমেন্ডেশন নট রিকমেন্ডেশান প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো তো এই দেখুন এই মেসেজটা আপনাদেরও চেক করতে পারবেন মেসেজটা তো দেখুন ভালো করে দেখবেন এই মেসেজটা তো এই মেসেজটা আপনাদের ফোনে এসছে কিনা আমাকে অবশ্যই নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন তো আগে দেখুন কী করছি আমি তো দেখুন তো এটা আমি কোথা থেকে পেলাম বা আমাকে পাঠিয়েছে তো প্রথমে দেখুন আমি যে পেজটি আছে এই পেজটি আপনারা খুলে নেবেন খুলে নেওয়ার পরে এখানে আপনার সি ড্যাশবোর্ড আসবে আপনারা নিচের দিকে স্কল করেই দেখতে পারবেন এখানে নেক্সট স্টেপ বলে একটা অপশান দিয়েছে এবং এখানে পুরো টোটালটা ওরা লিখে দিয়েছে যে কি প্রবলেম হয়েছে এবং কিভাবে আপনি সলিউশন করবেন তো চলুন আমি এখানে লি মোরে মারলাম তো লিম মোড়ে মারার পরে দেখাচ্ছে আমাকে এই 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 প্রবলেম হতে পারে এই এই প্রবলেমগুলো হতে পারে তো আপনাকে আগেই বলেছি আমি কী কী প্রবলেম জন্য এই ফেসবুক নয় রিকমেন্ডেশান পেজটা দিতে পারে তো তাহলে আমার এই পেজে যে অ্যাডমিন আছে অ্যাডমিনের প্রবলেম হতে পারে মানে আমার যে প্রোফাইলটা আছে প্রোফাইলটার প্রবলেম হতে পারে যদি এই প্রোফাইলটার প্রবলেম থাকে তাহলে আমি আরও যত পেজ আমি ক্রিয়েট করবো সেই পেজগুলোতেও কিন্তু আমার ভাইলেশন দেখাবে তো সেক্ষেত্রে আমি আপনাদের জন্য একটি নতুন পেজ আমি ক্রিয়েট করেছি আমি আপনাদের দেখাবো এখানে পেজ সুইচে আসবো সুইচে সেখানে একটি নতুন পেজ আমি ক্রিয়েট করেছি যেখানে আমি কপি পেস্টের কাজ করি আপনারা যদি চান যে কপি পেস্ট করে কীভাবে ইনকাম করবেন তাহলে আমাকে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের এই বিষয়ে একটি ভিডিও বানিয়ে দেবো তো চলুন দেখুন আমি আমার এই পেজটি খুলে নিয়েছি এই পেজটি হচ্ছে ডবলুডব্লু ফ্যানের একটি পেজ তো এই পেজ আমি খুলেছি কিন্তু অ্যাডমিন আমার আছে আমার নিজস্ব প্রোফাইল তো এখান থেকে আমি ম্যানেজারে চলে গেলাম ম্যানেজ চলে এসে আমি এখানে স্কল করে নিচের দিকে গেলাম প্রোফাইল রিকমেন্ডেশান দেখুন প্রোফাইল রিকমন্ডেশান এখানে কিন্তু আমার প্রোফাইল রিকোন্ডেশান কোনো প্রবলেম নেই এখানে ঠিক আছে রিকমেন্ডেশান ঠিক আছে তাহলে আমার ফেসবুকে কোনো প্রবলেম নেই তা সত্ত্বেও আমার ওই পেজের মধ্যে রিকমেন্ডেশান হয়ে আছে তো সেক্ষেত্রে আমি কী করবো তো সেক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণেই ফেসবুক নিজে থেকেই আপনাকে সাহায্য করবে আমার হেল্প করবে তো চলুন আমি দেখাচ্ছি ওই পেজে গিয়ে কী আপনাকে করতে হবে তো আমি ওই পেজটায় সুইচ হয়ে গেলাম ভৌমিক গেমিং মাইলটিতে আমি সুইচ হয়ে গেলাম সুইচ হওয়ার পরে এখান থেকে আপনি চু চেক করে নেবেন না কী চেক করবেন না সি আপনি চেক করে নেবেন আপনি সেটিংয়ে ঢুকবেন সেটিংয়ে আসবেন সেটিংয়ে আসার পরে হেল্প ব্যাঙ্ক সাপোর্টে আসবেন সাপোর্টে আসার পরে এখানে সাপোর্টে ইনবক্সে ঢুকবেন ইনবক্সে ঢোকার পর আপনি দেখে দেবেন আমার এখানে আপনার এখানে কোনো রিপোর্ট আছে কি না ই অ্যালার্টে ঢুকবেন না এখানে কোনো ভাইলেশন নেই আর ই আদার্সেও কোনো ভাইলেশন নেই তো এটা আপনি একবার চেক করে নেবেন চেক করে নেওয়ার পর আরেক আরেকটা জিনিস চেক করবেন আপনি যে রিলসগুলোতে হ্যাশট্যাগ ইউজ করেছেন সেই হ্যাশট্যাগুলো সেই রিলসের সঙ্গে যাচ্ছে কি না যদি না যায় তাহলে সেই রিলসগুলো আপনি ডিলিট করে দেবেন পুরো ডিলিট করে দেবেন আর ডিলিট কীভাবে করতে হয় সেটা অবশ্য আপনারা জানেন তো না যদি আপনি জেনে থাকেন তাহলে নিচে ডিসক্রিপশানে কমেন্ট করুন আমি এই বিষয়ে আরেকটি ভিডিও তাহলে বানিয়ে দেবো যে কীভাবে ফেসবুকে এর রিলস ভিডিও ডিলিট করতে হয় পুরো একসঙ্গে সমস্ত রিলস ভিডিও আপনি ডিলিট করতে পারবেন এক এক করার কোনো দরকার নেই একসঙ্গে সমস্ত রিলস ভিডিও আপনি ডিলিট করতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা ডিলিট করে নেবেন তো ডিলিট করে নেওয়ার পরে যেহেতু আমার এখানে কোনো প্রবলেম নেই ভিডিও বেশি নেই তো সেক্ষেত্রে আমি করবকে সেটিং এ যাও আবার আপনি প্রোফাইলটা আপনার নিজের সো প্রোফাইলটা যে প্রোফাইলটা আপনার অ্যাডমিট আছে সেই প্রোফাইলটা আপনি ভালো করে চেক করে নেবেন সেখানে কোনো ভায়োলেশন হয়ে আছে কি না আপনি ইনবক্সে গিয়ে চেক করে নেবেন যদি ভাইলেশন হয়ে থাকে তাহলে আপনি সঙ্গে সঙ্গে সেগুলো ডিলিট করে দেবেন ডিলিট করা দেওয়ার পরে এই কাজটি করবেন এখানে তিনটে ডটে চলে এলাম তিনটে ডটে চলে আসার পরে এখানে রিপোর্টে প্রবলেমে চলে এলাম রিপোর্টে প্রবলেমে চলার পরে নিজের দিকে সলভ করে নেন এখানে কাছে কন্টিনিউ রিপোর্ট ও প্রবলেম তো আমি এই কন্টিনিউ রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেয়ার আসবে তো এখানে একটা ইন এ রিপোর্টে আপনি ক্লিক করবেন ক্লিক আর ভাই এখন অপশন আছে অপশন আসার পরে আপনার যেহেতু পেজের प्रॉब्लम তো আপনি এখানে পেজ পেজটাকে আপনি এখানে সেট করে নেবেন না বা যদি আপনার ফেসবুক প্রোফাইলের প্রবলেম হয় তাহলে এখানে আপনি প্রোফাইল চুজ করবেন এবং যদি আপনার ফেসবুক পেজে হয় তাহলে আপনি পেজটাকে চুজ করে নেবেন তো আমি যেহেতু আমার পেজে হচ্ছে তো আমি পেজটাকে চুজ করে নিলাম চুজ করে নেওয়ার পরে এরকম ইন্টারফেয়ার আসবে তো প্রথমে আপনার একটি কাজ করতে হবে প্রথমে হচ্ছে আপনার এই স্ক্রিনশটটাকে আপনাকে তুলে রাখতে হবে যে ফেসবুক নিকমেন্ডেশান যে স্ক্রিনশটটা দিয়ে ওইটাকে আপনি স্ক্রিনশট হিসাবে তুলে রাখবেন তুলে রাখার সে এই যে তিনটে ডট আছে এই যে তিনটে ডট আছে তিনটে ডটে আসবেন আসার পরে এই কপি লিঙ্ক করবেন এই কপি লিঙ্কটাকে আপনি কপি করে নেবেন কপি নেওয়া আপনি ওই যে কপি লিঙ্কটা করেছে ওইটাকে আমি পেস্ট করে দেবো এখানে এসে আমি কপি লিঙ্কটাকে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে নিচের দিকে এই যে যেখানে স্ক্রিনশট আছে স্ক্রিনশটটাকে আমি কেটে দেবো কেটে দিয়ে আমি নতুন করে যে স্ক্রিনশটটা তুলেছি আমি সেই স্ক্রিনশটটাকে এখানে আপলোড করে দেবো নতুন করে যে স্ক্রিনশটটা চলছে স্ক্রিনশটটাকে আপলোড করে দেবো আপলোড করে দেওয়ার পরে আপনাকে এখানে কিছু লিখতে হবে না আপনার যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেম সম্বন্ধে এখানে লিখতে হবে তো কী লিখবেন সেই বিষয়ে আমি নিচে ডিসক্রিপশানে লিখে দেবো সেটা আপনি ভালো করে সেইটাও আপনি কপি করতে পারেন বা আপনার নিজস্ব মত হিসাবেও লিখতে পারবেন কি লিখতে পারব তো আমি এটা লিখে রেখেছি তো আমি এখান থেকে নোটপ্যাডে চলে যাবো আমি নোটে আমি লিখে রেখেছি এখানে এটা অলরেডি তো আমি এখানে লিখে রেখেছি এটাকে আমি কপি করবো জাস্ট জাস্ট এটাকে আমি কপি করবো এবং কপি করব তো আপনাদের আমি দিয়ে দেবো তো আপনারা সেটা দেখে লিখতে পারেন তো এখানে কপি করে আমি পেস্ট করে দেবো এখানে কপি করে আমি পেস্ট করে দেবো তো কপি করে দিয়ে পেস্ট করে দেওয়ার পর এখানে যে চিহ্ন আছে সেন্ডের আমি সেটাকে সেন্ড করে দেবো সেন্ড করে দেখুন দেখাচ্ছে এখানে প্লিজ ওয়েট প্লিজ ওয়েট তো থ্যাংক ইউ ইউর ফিডব্যাক ইনবুক ইউর ফেসবুক তো আমি ওইটাকে সেন্ড করে দিয়েছি এবং দুই থেকে তিন দিনের মধ্যে ওরা ফিডব্যাক দেবে তো এইটুকুই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এই বলে আজকে শেষ করছি জয় হিন্দ মাতারাম